ডিয়ার ইলেভেনার, আপনারা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য রেডি হচ্ছেন? তো আজকে আমি দিয়ে দিচ্ছি 504-এর সিলেবাসটা। আমরা পড়াশোনা শুরুর আগে কিন্তু আমাদের সিলেবাসটা আগে দেখে নিতে হবে, আমাদের সিলেবাসের মধ্যে কতটা চ্যাপ্টার রয়েছে, কতটা ব্লক রয়েছে, কীভাবে কোয়েশ্চন হতে পারে, কীভাবে আমাকে পড়াশোনা করতে হবে সেটা আগে থেকে বুঝে নিয়েই তারপর পড়াশোনা শুরু করতে হবে। তো আজকে আমরা সিলেবাস দেখে নেব 504-এর, কতগুলো ব্লক রয়েছে, কতগুলো ইউনিট রয়েছে, কোন কোন ইউনিট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, এই সব কিছু। তো চলুন আমরা দেখে নিই আজকের আমাদের যে কন্টেন্টটা সেটা। তো আপনি দেখছেন ইউটিউব চ্যানেল SM10 টিউটোরিয়াল, মেড লার্নিং ইজি উইথ কোয়ালিটি মেটেরিয়ালস। 504 লার্নিং ম্যাথমেটিক্স এট এলিমেন্টারি স্টেজ, যেটা সেখানে তিনটা ব্লক রয়েছে, প্রত্যেকটা ব্লকে চারটা করে ইউনিট, অর্থাৎ টোটাল রয়েছে 12টা ইউনিট। অর্থাৎ আমাদেরকে 12টা ইউনিট বা 12টা চ্যাপ্টার পড়তে হবে, তাহলে আমাদের 504টা কমপ্লিট হয়ে গেল। তো আমি ইউনিট ওয়াইজ বলছি কোন ইউনিটে কী কী থাকছে, চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি। যেহেতু আমাদের আজকে ফার্স্ট, তো আমরা চ্যাপ্টারগুলো আগে জেনে নেই। তো সিলেবাসে যদি ব্লক ওয়ান ধরি, ব্লক ওয়ানে রয়েছে আমার চারটা ইউনিট। ইউনিট ওয়ান হচ্ছে শিশু কীভাবে গণিত শিখে, ইউনিট টু গণিত এবং গণিত শিক্ষা, গুরুত্ব, সুযোগ এবং প্রাসঙ্গিকতা, ইউনিট থ্রি গণিত শিক্ষার লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি, ইউনিট ফোর শিক্ষানবিশ এবং শিখন কেন্দ্রীভূত পদ্ধতি। এই চারটা হচ্ছে আমাদের ব্লক ওয়ানের মধ্যে। তো এবার যদি আমরা দেখি যে ব্লক টু, তাহলে সেখানেও পাচ্ছি আমি চারটা ইউনিট। ব্লক টু এর প্রথম যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে সংখ্যা এবং সংখ্যার উপরে বিভিন্ন অপারেশন। তারপরের ইউনিটটা হচ্ছে আকৃতি এবং স্থান সংক্রান্ত ধারণা। তারপর পরিমাণ ও পরিমাপ। তারপরে হচ্ছে তত্ত্ব পরিচর্যা। এই হচ্ছে আমাদের ব্লক টু এর চারটা ইউনিট, অর্থাৎ প্রথম চারটা, পরের চারটা, আটটা ইউনিট হয়ে গেছে। তারপর যাচ্ছি ব্লক থ্রিতে, সেখানেও রয়েছে চারটা ইউনিট। প্রথম ইউনিটটা হচ্ছে গিয়ে পাটিগণিতের সাধারণ রূপ বীজগণিত। তারপর গণিত শিখনে মূল্যায়নের দৃষ্টিভঙ্গি। তারপরে মূল্যায়নের পদ্ধতি এবং উপকরণ। আর সবশেষ যে ইউনিটটা সেটা হচ্ছে গণিত শিখন অ্যাসেসমেন্টের অনুসরণ। এই আমাদের সর্বমোট হচ্ছে 12টা ইউনিট। এই 12টা ইউনিটই কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের 504, অর্থাৎ লার্নিং ম্যাথমেটিক্স এট এলিমেন্টারি লেভেল। আপনাদের কিন্তু কোনো ইউনিটই ছেড়ে পড়লে হবে না, সবটা ইউনিটই পড়তে হবে। কারণ কি, দেখুন MCQ আসছে পরীক্ষায় 10টা, তো ইউনিট রয়েছে 12টা। তো মানে মোটামুটি আপনি ধরতে পারেন যে প্রত্যেক ইউনিট থেকে একটা করে MCQ করার সম্ভাবনা থাকছে। তারপর 5 মার্কের যে কোয়েশ্চন, আনসার করতে হয় 6টা, কিন্তু পরীক্ষায় আসবে হচ্ছে গিয়ে 10টা। তার মানে এটাও কিন্তু দেখেন যে প্রত্যেকটা ইউনিট থেকেই প্রায় একটা করে হচ্ছে এমনটাই। তো কোনো ইউনিট কিন্তু বাদ দিলে হবে না। আর 10 মার্কের যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে চারটা প্রশ্ন আসবে, সেটা বুঝে বুঝে, মানে প্রত্যেক ব্লক থেকে হয়তো একটা করে দেবে এমনই আর কি। তো কোনো ইউনিটই ছাড়ার কথা চিন্তা করবেন না, চিন্তা করার দরকারও নেই। কারণ SM10 টিউটোরিয়ালে আপনারা সবটা পেয়ে যাবেন, ডিসকাশন করা হবে, MCQ নিয়ে আলোচনা করা হবে, বড় প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, জাস্ট শুরু হচ্ছে সেশন। তো তার জন্য চিন্তা নেই, জাস্ট আপনারা ভিডিওগুলো রেগুলারলি দেখে নিলেই আপনাদের জন্য পড়াশোনাটা অনেক সহজ হয়ে যাবে। তো DLED-এর ব্যাপারে আপনারা আর চিন্তা করবেন না। আর যেটা বলছি সেটা হচ্ছে কি, আপনারা যে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছেন, অনেকে জিজ্ঞেস করছে যে রেজাল্ট কবে হবে, তো সেটাও আমি এখন বলে দিতে চাইছি। রেজাল্টটা পাবলিশ করবে NIOS থেকে উইদিন 45 ডেজ। পরীক্ষা শেষ হওয়ার 45 দিনের মধ্যে, অর্থাৎ 1.5 মাসের মধ্যেই ওরা রেজাল্ট দিয়ে দেবে এমনটাই কথা। তো রেজাল্টও 1.5 মাসের মাথায় দেবে। তবে আমি বলছি, যদি আপনাদের ফার্স্ট সেমিস্টারে কোনো একটা পরীক্ষা যদি খারাপ হয়, তাহলে কিন্তু এখন থেকে এবার প্রিপেয়ার করেন, যে আমি রেজাল্ট দেখে তারপর প্রিপেয়ার হবে সেটা একটু সমস্যা হয়ে যাবে। কারণ হচ্ছে আপনাদের রেজাল্ট বের হবে 45 ডেজের পরে, আর আপনাদের পরীক্ষা যেটা সেকেন্ড সেমিস্টারে যেটা পরীক্ষা, সেটা আপনাদের হয়তো 60 দিনের মাথায় বা 60-65 দিন এমনই হবে, এসবের মাথায় হয়ে যাবে পরীক্ষা। তো হাতে কিন্তু বেশি সময় নেই। তো সেকেন্ড সেমিস্টারের তো প্রিপারেশন করবেনই, সাথে যদি ফার্স্ট সেমিস্টার মনে করেন যে আবার অ্যাটেম্প্ট করতে হবে, কোনো একটা সাবজেক্ট খারাপ হয়েছে, তাহলে এখন থেকেই প্রিপেয়ার হয়ে নিন। আর সেকেন্ড ইয়ারে, অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য এখনই কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, ফিস দিতে হবে। তো ফার্স্ট ইয়ারে যেটা ফিস ছিল 4,500 টাকা, তো সেটা সেকেন্ড ইয়ারে হয়ে যাচ্ছে 6,000। তো ফার্স্ট ইয়ারে ছিল 6,000, তো 1500 টাকা দেওয়া হয়েছিল DStv কেনার জন্য। তো সেটাও আমি আপডেট দিয়ে দেবো, কীভাবে আপনি রেজিস্ট্রেশন ফিস দিতে পারবেন, আপনার কী কী ইকুইপমেন্ট দরকার তার জন্য সব কিছু, তো সেটা কিছুক্ষণ পরেই আপডেট পেয়ে যাবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে ফিস ডিটেল নিয়ে এবং 504-এর ইউনিট নিয়ে। ধন্যবাদ।